बिरियानी खोज करते करते सकाल पुरी सब्जी अपनी 20-30 টাকার মধ্যে पे जा देखते পাচ্ছো এখানে আমরা খাবার পেয়েছি সবজি ভাত ডাল মন্দিরের পাশাপাশি নিরামিষ সবজি ভাত 80 টাকায় মিল সিস্টেম যত খুশি কিন্তু মেইন রাস্তাকে একটু অলিগলির দিকে খোঁজ করবে অনেক খুঁজে খুঁজে লস্যির দোকান পেয়েছি একটা তো লোকাল একজন বললেন যে এই লুসান জাদু লস্যির দোকান খুব ভালো নাকি করে तो आमरा खुजे खुजे गलिर मध्य एक खुजे आसते हबे तो लुसान जादव बोलले जे केउ देखिए देबे कारण फेमस लस्सी एई जे लस्सिर दोकानटा एई जे ओपाशे दोकान रास्तार आर ए पाशे पुरो जे डेकोरेशनटा देखछेन एई डेकोरेशनटा एटा बसार जायगा शुधुमात्र एइखाने बसते बोलल ओदेर एई बसार जायगा एखानटाय बसे आमरा आजके आजके लस्सी खाबो हाँ तो खूब भालो आशा करी लागबे লুসান জাদু লস্যির দোকান খুব ফেমাস খুব ভালো আর বলবো না দেখা যাক আমি আবার আর একটা ভালো লস্যি কোথায় পাওয়া যায় একটু খুঁজে আমরা সেই ভাবে করে দেবো এখন এই লস্যিটা ঠিক আছে আমরা এখানে বিখ্যাত কাশি চাট ভান্ডারে এই চাট ভান্ডারের প্রাইস লিস্ট আর দেখো এখন এই সময় রাত 10টা বাজে কিরকম ভিড় গোধুলিয়া চকের কাছেই কাশি চাট ভান্ডার যে কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কাশি চাট ভান্ডারে যাব তো আপনাকে যে কেউ দেখিয়ে দেবে কাশি চাট ভান্ডার গোধুলিয়া চকের কাছে এটা হলো পালাক পনির দিয়ে টমেটোর চাট এই টমেটো সব কিছু দেওয়া আছে হ্যাঁ এই দিয়ে একটা চাট করেছে দেখা যাক কেমন কি লাগে এটা খেয়ে দেখো তো কেমন কি লাগছে খেয়ে দেখো খাও কেমন ভালো খেতে আচ্ছা খেতে ভালো বলছে এটা টমেটো দিয়ে আর পনির দিয়ে চাট আমি একটু দেখি খেয়ে কেমন লাগে ওই কীরকম লাগছে দেখ তো খেয়ে ভালো লেগেছে তোর গ্রেভি বেশি তাই না টেস্ট আছে হ্যাঁ টেস্ট আছে টমেটোর চাট টেস্ট আছে আমরা একটা একটা করে নিয়ে আগে টেস্ট করে দেখছি কারণ আমরা যেহেতু এখানকার খাবার সম্পর্কে অভ্যস্ত না সেই খাবারটা খেয়ে দেখতে হবে তো কেমন টেস্ট সেই কারণের জন্য আমাদের এখানে আগে টেস্ট করার দরকার তাই টেস্ট করছি একটা সামোসা চাট নিয়েছি তো সামোসা চাট খুব ভালো লাগছে এই সামোসা চাটটার টেস্ট খুব সুন্দর এই সামোসা চাটটা খেয়ে দেখতে হবে খুব সুন্দর ফালুদা 70 টাকা করে নিয়েছিল খেতে বেশ ভালোই আমি এর আগে কখনো খাইনি এই খাওয়ার পরে টেস্ট লাগাতে আমি কলকাতায় এসে আবার খেয়েছিলাম খুব সুস্বাদু আমরা এক জায়গায় বিরিয়ানি খোঁজ করতে করতে আসলাম নন্দু বিরিয়ানি আমাদের ওখানে মতন না এটা শুধু স্যালাড দেবে পেঁয়াজ লেবু আর এখানটায় চিকেন স্যুপ দেবে আর এই যে বিরিয়ানি আর এই বিরিয়ানির মধ্যে এই যে পিসটা এটা হলো লেগ পিস এইটা দেবে তো বেশ ভালো আমরা এখন এসেছি লক্ষ্মী চায়ের ভাণ্ডারে এই লক্ষ্মী চায়ের ভাণ্ডার এখানে নাম করা তো আমরা এখানে বিভিন্ন রকমের টোস্ট পাওয়া যায় সেই টোস্টটা খাবো আর চাটা খাবো আমরা এই যে সবাই চলে এসেছি সবই আমরা এখানে সবাই কিন্তু চলে এসেছি লক্ষ্মী চায়ের ভাণ্ডার আপনাদের যে সমস্ত
चौक पे हैं, मतलब এখানে কাশী বিশ্বনাথ মন্দির মিশ্রনাথ মন্দিরের কাছেই চক, সেখানে লক্ষ্মী চায়ের ভান্ডার। এখানে এসে বিভিন্ন রকমের টোস্ট পাওয়া যায়, মালাই টোস্ট, হোয়াইট টোস্ট, বাটার টোস্ট, সিজারিয়ান টোস্ট, আমরা সবকটাই অর্ডার করেছি। এবারে একটু একটু করে দেখবো আর খাবো কেমন কী টেস্ট লাগে। প্রচুর দেখেন ভিড়, দেখেন এখানটায় সকালে কী পরিমাণে ভিড় রয়েছে, এখানটায় তো ভিড়টা খুব সুন্দর। আমরা এখানে বসে এখন খাবো আর খেয়ে আমি বলছি কেমন কী লাগছে। লক্ষ্মী চায়ের ভান্ডার এখন এখানে নিয়েছি, এটা হলো প্লেন বাটার টোস্ট। এই বাটার টোস্টটাকে মানে আমাদের ওখানকার মতন কিন্তু একটু ভ্যারাইটি দিয়ে দিয়েছে। আর এটা হলো মালাই টোস্ট, মানে দুধের যে শর্টটা হয় সেই শর্ট দিয়েই কিন্তু এই টোস্টটা। আর সিজারিয়ান টোস্টটা বানাচ্ছে এখন ওখানে, এই সিজারিয়ান টোস্টটা নিয়ে আসবে, এখন দেখা যাক ওটা কেমন। আর চা তো বলে নিয়ে নিচ্ছি, এখন আমরা আপাতত এইগুলো টেস্ট করে দেখবো যে টেস্টগুলো কেমন। এটাই সে সিজারিয়ান টোস্ট। এই সিজারিয়ান টোস্টটা দেখতে বাইরে থেকে কিন্তু নর্মাল, এর যেটার কারুকার্য সেটা হলো আমি দেখাচ্ছি। এটা হলো এই যে ভেতর, ভেতরে এই যে ফাঁকা করে দিচ্ছি, এই ভেতরের মধ্যেই সব কিছু থাকে, ওই যে ভেতরের মধ্যে, এর মধ্যেই কিন্তু বাটার দিয়ে আবার এটাকে শেখা, বেশ একটু অন্যরকমভাবে এটা তৈরি। সিজারিয়ান টোস্টটা আশা করি খুব বেটার লাগবে খেতে। এখন দেখা যাক যে এটা কেমন লাগে। এই সিজারিয়ান টোস্টটাকে খাচ্ছি, সিজারিয়ান টোস্টটা একটা অন্যরকম টেস্ট, বেশ মাখনটা পোড়া পোড়া মতন, জানি না আমি বলতে পারছি কিনা ঠিক, খুব টেস্ট লাগছে। দুর্দান্ত একটা টেস্ট এর ভেতরে। আমরা যে লক্ষ্মী ভাণ্ডার চায়েওয়ালার থেকে চা খেলাম আর বিভিন্ন রকম টোস্ট খেলাম, এটা চক পে হ্যাঁ, মতলব আপনারা যখন বললাম হ্যাঁ লক্ষ্মী চায়েওয়ালা চক পে, আঙ্কেলজি বতা রা লক্ষ্মী চায়েওয়ালা চক পে, এখানে বিখ্যাত, আপনারা এসে একবার খেতে পারেন। প্রচুর ভিড়, চক থানা আগে, হ্যাঁ চক থানার কাছেই, মতলব চক যে থানা চার নম্বর গেট, 2 মিনিট থেকে এখানে মন্দিরের রাস্তা আছে, ইনি বলছেন 2 মিনিটের কাছে। চার নম্বর তো জানে না, চার নম্বর সে আনে কা, এই নম্বর চার দাগিন এরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, চার সে জানে না, চার সে দুসারা রাস্তা নি পড়না। হ্যাঁ হ্যাঁ, মানে ইনি বলছে যে চক থানা, চক থানার পাশেই হলো লক্ষ্মী চায় ভাণ্ডার। এখানে বললে যে কেউ, হ্যাঁ মাইদাগিন, মতলব যে আকে আপনি জিজ্ঞেস করেন না কেন সে আপনাকে এটা দেখিয়ে দেবে। আপনারা এসে এখানে একবার স্বাদ অর্থাৎ টেস্ট নিতেই পারেন, কারণ ফেমাস, বিখ্যাত, প্রচুর ভিড় সকালবেলা থেকে রাত 12টা অবধি, হ্যাঁ লেগেই থাকে এখানকার ভিড়, কোনো সময় দেখি না ভিড়। মানে আমরা অর্ডার করে অনেক সময় বসেছিলাম, আমরা এই কয়জন খেলাম, আমাদের বিল হলো 420 টাকা সকালেই, ঠিক আছে দামটা একটু বেশি তো ঠিক আছে, টেস্টের সঙ্গে দাম কোনো ভ্যারি করে না, খেতে তো হবেই কারণ টেস্ট আগে মানুষের কাছে, বাঙালি স্বাদটা আর খাওয়াটা আগে পছন্দ করে, তো আমরা সেটাই করলাম, স্বাদ অর্থাৎ টেস্ট খাওয়াটা আগে পছন্দ।